ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের আলোচনার বিষয় সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষা প্রস্তুতি 2024। বিপিএসসি এর অধীনে স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার সিলেবাসের নার্সিং টেকনিক্যাল বিষয়ের প্রশ্নোত্তর, তো চলুন আমরা প্রশ্নোত্তর। প্রথম প্রশ্ন, কোনটি মানব দেহের জন্য ভালো কোলেস্টেরল? এ প্রশ্নটির উত্তর হচ্ছে এইচডিএল। নিচের কোনটি প্রকৃত স্বাস্থ্য সূচক? উত্তর হেলথ সার্ভিস ইউটিলাইজেশন রেট। পরবর্তী প্রশ্নটি, 3 নম্বর প্রশ্ন, আর্টেরিয়াল ওয়াল কনসিস্ট অফ ড্যাশ? উত্তর 3 লেয়ার্স। 4 নম্বর প্রশ্ন, শকের লক্ষণ কোনটি? শকের অনেকগুলো লক্ষণের মধ্যে অন্যতম একটি লক্ষণ হচ্ছে শরীর ঠান্ডা ও চামড়া রং নীল হয়ে যাওয়া। 5 নম্বর প্রশ্ন, WHO অনুযায়ী একজন গর্ভবতী মায়ের কমপক্ষে কতবার অ্যান্টিনেটাল ভিজিট করতে হবে? উত্তর 4 বার। 6 নম্বর প্রশ্ন, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস কোথায় ক্যান্সার করে? উত্তর জরায়ুর মুখে। 7 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি মানবদেহের রোগ প্রতিরোধ সাহায্য করে? উত্তর শ্বেত রক্ত কণিকা। 8 নম্বর প্রশ্ন, কোষের পাওয়ার হাউস বলা হয় কোনটিকে? উত্তর মাইটোকন্ড্রিয়া। 9 নম্বর প্রশ্ন, ফিব্রাল কনভুলশন কি? উত্তর জ্বর ও খিঁচুনি। 10 নম্বর প্রশ্ন, প্রাণীদেহে শর্করা সঞ্চিত হয় কোন অংশে? উত্তর গ্লাইকোজেন। 11 নম্বর প্রশ্ন, স্নায়ুতন্ত্রের এককের নাম কি? উত্তর নিউরন। 12 নম্বর প্রশ্ন, 0.9% সোডিয়াম ক্লোরাইড ফ্লুইড নিচের কোন রোগীর জন্য দেওয়া সঠিক নয়? উত্তর হাইপারটেনশন। 13 নম্বর প্রশ্ন, কিডনি বিকল হয়ে রক্তে কোনটি বৃদ্ধি পায়? উত্তর সেরাম ক্রিয়েটিনিন। 14 নম্বর প্রশ্ন, একজন অজ্ঞান রোগীর ক্ষেত্রে কোন পজিশনে মুখের যত্ন দেওয়া উচিত? উত্তর লেফট ল্যাটারাল পজিশন। 15 নম্বর প্রশ্ন, মানবদেহের কাশিরোগের সংখ্যা কতটি? উত্তর 33টি। 16 নম্বর প্রশ্ন, হার্টের কোন প্রকোষ্ঠে ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত গ্রহণ করে? উত্তর বাম অলিন্দ। 17 নম্বর প্রশ্ন, আম্বিলিক্যাল কর্ড এর কয়টি ভেসেল থাকে? উত্তর 3টি ভেসেল থাকে। 18 নম্বর প্রশ্ন, মানবদেহের পিএইচ স্বাভাবিক কত? উত্তর 7.35 থেকে 7.45। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।